ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা পার হতে না হতেই নদীয়া জেলার তাহিরপুর থানার ওসিকে বদলি করে দেওয়া হলো নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে এই শাস্তির দাবি বিরোধীদের পুরোটাই প্রশাসনিক নিয়মে বদল হয়েছে পাল্টা দাবি তৃণমূলের উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে যেখানে সবুজের ঝড় উঠেছে সেখানে শুধুমাত্র নদিয়ার তাহেরপুর পৌরসভার বামেরা তাদের নিজেদের জায়গা ধরে রাখলো তাহেরপুর পৌরসভার তেরোটি ওয়ার্ডের মধ্যে বামেদের আটটি ওয়ার্ড তাহেরপুর পৌরসভার বামেরা নিজেদের দখলে রাখলো আর এই ফল বেরোতে না বেরোতেই কয়েক ঘন্টার মধ্যে তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে বদলির নির্দেশ দিল প্রশাসন তাহেরপুরের সিপিএম নেতৃত্বের দাবি যেহেতু ভোটের দিন তিনি নিরপেক্ষতা বজায় রেখেছেন সেই কারণেই তাকে উপহার দিল শাসক দল শুধুমাত্র তাহেরপুরের ঘটনায় নয় রাজ্যের যেখানে যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে সেখানেই শাসক দলের কোপে পড়েছে প্রশাসনিক কর্তারা বিজেপির দাবি এটাই তৃণমূল কালচার তাহেরপুর প্রশাসনকে সেইভাবে হাতিয়ার করতে পারেনি বলে ওসিকে বদল করা হয়েছে যদিও তাহিরপুরের তৃণমূল নেতৃত্ব বলেন এটা পুরোপুরি প্রশাসনিক নিয়মেই বদল করা হয়েছে এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই তাহিরপুরের ওসি সম্পর্কে আমাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই ওসি খুব সুন্দর কাজ করেছেন এবং যেখানে যেটা করণীয় সেটা করেছেন এবং যেটা করা হয়েছে তৃণমূল স্তরে তৃণমূল পার্টির তরফ থেকে হয়তো বা সেখানে যেটা হয়েছে সেটা সঠিক কাজ হয়নি মানে এটা জিততে পারিনি বলে এই ধরনের একদম অবশ্যই অবশ্যই কেননা তৃণমূল তাহারপুরের কয়েকটা ওয়ার্ডে ছাপ্পা মারার চেষ্টা করেছে এবং কটা শোনা গেছে কয়েকটা জায়গায় ছাপ্পাও মেরেছে তার ফলে পুলিশ প্রশাসন ওসি এবং সে খুব শক্ত হাতে সেটা দমন করার চেষ্টা করেছেন তার জন্য হ্যাঁ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা নিয়েছিলেন ওসি সেই কারণে তাকে সত্য হল শুনুন এটা তো সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার এই ব্যাপারে আমি আর আমার তো মত বিনিময় ঠিক সাজে না তবে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই কারণেই বলছি যে প্রশাসন তাহেপুরের যে প্রশাসন সেই প্রশাসন সর্বতভাবে তাহাইপুরের পৌরভোটে তারা যাতে সঠিকভাবে মানুষ তার ন্যায় দিতে পারে তার ভোট দান করতে পারে সেভাবে প্রশাসন সাহায্য করেছে আর বাকিটা ওসিকে ক্লোজ করে দেওয়ার ব্যাপারটা এটা সম্পূর্ণ তাদের প্রশাসনিক ব্যাপার এই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না মন্তব্য না হ্যাঁ সেটা তো আপনার চারদিকেই দেখছেন আপনারা আনিসকাণ্ড দেখুন সেখানেও যদি আনিস কাণ্ডে যখন প্রতিবাদ প্রতিরোধ করা হয়েছে কোনো না কোনো থানার ওসিকে ক্লোজ করে দেওয়া হয়েছে আপনার সারা পশ্চিমবাংলার বুকে যেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে যেখানে প্রশাসন সামান্যমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেখানে প্রশাসনকে সরিয়ে দেওয়া হয়েছে এই যে এক নায়কতন্ত্র এই এক নায়কতন্ত্রের বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ আমরা চাই গণতন্ত্র মুখে নয় মুখে গণতন্ত্র বললাম কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবো এক নায়কতন্ত্র বিরোধীশূন্য পৌরসভা আটত্রিশটি পৌরসভা বিরোধী শূন্য আপনারা ভাবতে পারেন কোথায় আছে পশ্চিমবঙ্গ কোন জায়গা দাঁড়িয়ে আছে আটত্রিশটি পৌরসভা বিরোধীশূন্য বিরোধী না থাকলে আপনি বুঝতে কাজে মূল্যায়ন করতে পারবেন তাই বিরোধীদের মর্যাদা দিতে হয় বিরোধীদের মর্যাদা না দিলে সেই রাজতন্ত্রের সেই সামন্ততন্ত্রের প্রতিষ্ঠাই যেন এখানে মানে প্রতিষ্ঠিত হচ্ছে সারা পশ্চিমবাংলার মুখে আমরা যাই গণতন্ত্র শুধু সংবিধানে খাতায় গণতন্ত্র লেখা থাকবে সেটা বললে তো হবে না বাস্তব অর্থে মানুষের গণতন্ত্র চাই মানুষের বাস্তব অর্থে মানুষের বাক স্বাধীনতা চাই বাস্তব অর্থে মানুষের বাঁচার স্বাধীনতা চাই সেই জন্য তো আমাদের লড়াইটা অনুসারে ওসি বদল ওসি তো দীর্ঘদিন ধরে দেখেছিলেন তার রুটিন মাফিক তাকে ট্রান্সফার হয়েছে ওসিকে ট্রান্সফার করার জন্য তো আমরা বলিনি রুটিন মাফিক ট্রান্সফার হয়েছে দীর্ঘদিন বিরোধীরা বলছে ফলাফলের এক ঘন্টা না পার হতেই ওসি ট্রান্সফার তার মানে এখানে তৃণমূল জিততে পারেনি বলেই তাকে এই সাজা দেওয়া না না ওটা অবাস্তব কথা রুটিন মাফিক বদলি হয়েছে রুটিন মাফিক ওসি দীর্ঘদিনে তাহের পরে আছে নির্বাচনের আগেই হয়তো হতো জানি না ওদের রুটিন আর কি ট্রান্সফার হয়েছে এইটুকুই আমি বলতে পারি মানে বিরোধীদের যেটা বক্তব্য যে ওসি নিরপেক্ষতা বজায় রেখেছিল কাউকে কোনো সন্ত্রাস করতে দেয়নি সেই কারণে তাকে এই উপহারটা পেতে হলো এটা কি পুরোটাই না 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 আমরা কখনো এই রিগিং যদি করতাম আমরা সব ওয়ার্ডেই করতে পারতাম সেই ফোর্স আমাদের সেই মানুষ আমাদের ছিল আমরা করি ভোট শান্তিপূর্ণই হয়েছে নদিয়া থেকে মাধব দীপনাথের রিপোর্ট আনন্দবার্তা